বনগা পুরসভা এবার একেবারে পুরসভার চেয়ারম্যান তিনি সরাসরি অভিযোগ করছেন জাল সার্টিফিকেট তৈরি হচ্ছে পুরসভার নামে, অন্যদিকে একাধিক নথিপত্র তৈরি করা হচ্ছে পুরসভার নামে এমনটা বলা হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে একেবারে হুগলিতে সেখানেও হচ্ছে অনৈতিকভাবে কাজকর্ম হচ্ছে। কিন্তু এই যে বাংলাতে একের পর এক বিভিন্ন ধরনের যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে, এবার সরাসরি পুরসভার চেয়ারম্যান তিনি বলছেন পুরসভার যে নথি অর্থাৎ যে জন্ম সার্টিফিকেট, সেই জন্ম সার্টিফিকেট সেখানে নকল তৈরি হচ্ছে। কারা তৈরি করছে? সারা বড় চক্র রয়েছেন, এছাড়াও আরো কি করছেন, বেশ কিছু স্ট্যাম্প থেকে শুরু করে পুরসভার নামে বেশ কিছু ব্যবহার করা হচ্ছে, যা থেকে অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে পাসপোর্ট, অনায়াসে তৈরি হয়ে যাচ্ছে ভোটার কার্ড, অনায়াসে আধার কার্ড। কারা তৈরি করছেন, কে তৈরি করছেন, কাদেরকে তৈরি করে দিচ্ছেন? তৈরি করে দিচ্ছেন যারা বাংলাদেশ থেকে আসছেন, যারা বর্ডার পার হয়ে সীমান্ত পার হয়ে অন্য দেশ থেকে যারা আসছেন তাদেরকে তৈরি করে দিচ্ছেন। এই অভিযোগ কে করছেন? একেবারে খোদ শাসক দলের নেতা, খোদ বনগাঁ পুরসভার চেয়ারম্যান। বিরোধীরা এর আগে একাধিকবার বলেছিল শাসক দলের ভূমিকা নিয়ে, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে, এবার সরাসরি চেয়ারম্যানের যেই প্রশ্ন বা চেয়ারম্যান যে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধীরা যেমন ময়দানে নেমেছেন তেমনিভাবে চেয়ারম্যান নিজে ময়দানে নেমেছেন। কি বলছেন? তিনি বলছেন একেবারে যেই এশিয়া মহাদেশের বৃহত্তর বন্দর পেট্রাবল সীমান্ত বন্দর, সেই বন্দর থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে বলা চলে বনগাঁ পুরসভা, আর বনগাঁ পুরসভা থেকে যে জাল নথিপত্র তৈরি হচ্ছে পুরসভার নামে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত এলাকায় তাহলে কি রমরমিয়ে চলছে এই সমস্ত নথিপত্রের কারবার? কারা যুক্ত রয়েছেন? চেয়ারম্যান বলছেন উকিলদের অর্থাৎ আইনজীবী যারা রয়েছেন তাদের একাংশ রয়েছেন, মহরীদের একাংশ রয়েছেন বনগাঁ পুরসভার লাগোয়া বনগাঁ আদালত সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কীভাবে রমরমিয়ে চলছে? প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রশাসন তাহলে কী করছিলেন? তারা কেন নজরদারি দেননি তাদের চোখের আড়ালে? কারণ পুরসভা থেকে একদিকে যেমন ঢিলছোড়া দূরত্বে রয়েছেন বনগাঁ আদালত, অন্যদিকে ঢিলছোড়া দূরত্বে বনগাঁ থানা, স্বাভাবিকভাবেই তাহলে বনগাঁ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বনগাঁ পুলিশ জেলা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আরও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ তিনি কি বললেন সরাসরি আমরা শুনবো, আসুন শুনে নেই তার বক্তব্য। বনগাঁ আপনারা জানেন যে এশিয়ার বৃহত্তম পোর্ট, ল্যান্ড পোর্ট হচ্ছে বনগাঁতে, এবং এর সারাউন্ডিং 92 কিলোমিটার্স হচ্ছে বর্ডার লাইন, আমাদের সীমান্ত আছে, তার মধ্যে 70 কিলোমিটার হচ্ছে আমাদের ফেন্সিং আছে, প্রায় 20 কিলোমিটার মতন ফেন্সিংবিহীন অবস্থায় আছে। এমত অবস্থায় আউটপোস্টগুলোর অবস্থাও খারাপ, তার মধ্যে ভারতে বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশের লোক এপাশে পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট জাল করে পাসপোর্ট তৈরি করার চেষ্টা করছে, ভোটারের নাম তোলার চেষ্টা করছে। আমাদের দেশকে সুরক্ষিত করতে গেলে এই জায়গাগুলো বন্ধ করতে হবে। আমরা শুনলাম বনগাঁ পুরসভার চেয়ারম্যান কি বললো, তবে এই নিয়ে বিরোধী শিবির অর্থাৎ বিজেপি কি বলেছে সেটাও সরাসরি শুনবো, বিজেপি নেতৃত্ব কি বলেছেন, আসুন সে বিজেপির বক্তব্য শুনছি। দেখুন, এই যে জাল যে কাগজপত্রগুলো তৈরি হচ্ছে, জন্ম সার্টিফিকেটের থেকে আরম্ভ করে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল আই কার্ড, এসব তৈরি হচ্ছে এবং বনগাঁ কোর্ট চত্বরে। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গ হয়ে গেছে জিহাদিদের আতুর ঘর হয়ে গেছে, কারণ এখানে আসলে সব পাওয়া যায়। আপনি দেখুন, আইপিএস আইএস অফিসারও এই রাজ্যে জাল পাওয়া যায়, এই রাজ্যে WBCS অফিসার জাল পাওয়া যায়, এই রাজ্যে বিভিন্ন সরকারি আধিকারিক যারা বলে তারা জাল পাওয়া যায় এই রাজ্যে। তো এই রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আজকে এই রাজ্যে এই দুরবস্থা। আমরা শুনলাম চেয়ারম্যান কি বললো, অন্যদিকে বিজেপি কি বললো, এবার শুনবো সরাসরি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস তিনি কি বললেন এই নিয়ে, সরাসরি আসুন আমরা শুনে নেই। ইদানিং শোনা যাচ্ছে মাঝে এই জিনিসটা বন্ধ হয়ে গেছিলো, আবার শোনা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আবার কিছু কিছু পৌরসভারও জাল কাগজপত্র তারা তৈরি করেছে, এবং কিছু কিছু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড আর এইগুলো সব তৈরি হচ্ছে। এখন এই ব্যাপারটা খুবই মানে জঘন্য অপরাধ বলে আমরা মনে করি।
একবার আমরা শুনলাম সরাসরি কি বলল, কিন্তু প্রশ্ন কিন্তু একটাই উঠছে বারবার করে যে যেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে সম্প্রতি এনআইএ তারা তদন্ত করতে এসেছেন, কিসের তদন্ত করতে এসেছেন, জাল পাসপোর্ট থেকে শুরু করে জাল নথিপত্র, সেখানে এনআইএ জালে গ্রেপ্তার হয়েছে কারা, বাংলাদেশিরা, কোথার থেকে গ্রেপ্তার করা হলো, একদিকে একজনকে গ্রেপ্তার করা হলো সেই বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁড়ি ঠাকুরনগর থেকে, অন্যদিকে বারাসাত তাদের কাছ থেকে একাধিক পাসপোর্ট উদ্ধার হয়েছে, একাধিক নথি উদ্ধার করা হয়েছে, ঠিক তারপরে সেই সময় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য পুলিশের রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। এবার বনগাঁ পুরসভার চেয়ারম্যান যখন সরাসরি নিজেই অভিযোগ দায়ের করলেন, নিজেই যখন পুলিশের দ্বারস্থ হলেন, কেন দ্বারস্থ হলেন, তার দ্বারস্থ হওয়ার কারণ একটাই, পুরসভার নামে সেখান থেকে জাল পাসপোর্ট জাল নথি বের করা হচ্ছে, একাধিক স্ট্যাম্প বের করা হচ্ছে যেগুলো ব্যবহার করে পাসপোর্ট থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড অনায়াসে তৈরি হচ্ছে বনগাঁতে, সীমান্ত এলাকায় রমরমিয়ে চলছে, পুরসভার চেয়ারম্যান অভিযোগ করছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কারা রয়েছেন এই এইভাবে একেবারে চক্র, এই চক্রের সঙ্গে কারা রয়েছে, স্বাভাবিকভাবে এই যে তথ্যটা বা এই যে খবর, এই খবরে সরগরম বলা চলে রাজ্য রাজনীতি। তবে আমরা বনগাঁর খবরটা যেমন দেখলাম, তার পাশাপাশি বনগাঁর পাশাপাশি ঠিক বনগাঁর কাছাকাছি বলা চলে হুগলি। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে, এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।